নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। দিনের প্রথম বাছাই করা খবর নিয়ে শুরু করছি ব্রেকিং বারোটা। ব্রেকিং বারোটে আপনাদের সঙ্গে আমি মিমি। আর শুরুতেই আমরা চোখ রাখবো অবশ্যই ভোটের খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রতিটি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল সিনহা, দিলীপ ঘোষ এবং রাজ্যের প্রতিনিধিরা। আমাদের প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রঞ্জন, কি অঞ্জন কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কারা কারা প্রার্থী হতে পারেন? দেখো মিমি, এটা বিজেপির প্রার্থী তালিকা হিসাবে এটা দ্বিতীয় প্রার্থী তালিকা। সম্ভবত যতটুকু জানা যাচ্ছে যে এই প্রার্থী তালিকায় কিন্তু বাকি সব আসনেই প্রার্থীর নাম আজকে ঘোষণা করে দেওয়া হবে। এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে পারছি যে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে রূপা বাগচিকে দেওয়া হচ্ছে, রূপা গাঙ্গুলিকে দেওয়া হচ্ছে এখানে আসন। এছাড়া রাহুল সিনহা জানা দাঁড়াচ্ছেন জোড়াসাঁকো কেন্দ্র থেকে। আর কে হান্ডা, প্রাক্তন পুলিশ কর্তা, দাঁড়াচ্ছেন ব্যারাকপুর থেকে। বিধাননগর আসনের জন্য এই বিধাননগর আসন কংগ্রেস এবং বাম প্রার্থীরা, কংগ্রেস প্রার্থী অরুণব ঘোষ দাঁড়িয়েছেন, বিশিষ্ট আইনজীবী, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, দুটি নাম গেছে এখান থেকে। একটি নাম হচ্ছে প্রাক্তন সেনাধ্যক্ষ জেনারেল শঙ্কর রায়চৌধুরী, এটি হচ্ছে। আরেকটি হচ্ছে একজন সাংবাদিক যিনি এই মুহূর্তে একটি বাংলা কাগজের সম্পাদক, মানস ঘোষ, তার নাম গেছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়া আমরা যেরকম বলেছিলাম আগে, চৌরঙ্গীতে রিতেশ তেওয়ারি দাঁড়াচ্ছেন, সুমন ব্যানার্জি বলে একজন অভিনেতা, তিনি দাঁড়াচ্ছেন দক্ষিণ দিনাজপুরের একটি আসন থেকে। অর্থাৎ উল্লেখযোগ্য নামগুলির মধ্যে এবারের প্রার্থী তালিকায় কিন্তু এই নামগুলো আছে। রূপা গাঙ্গুলির ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু কেন্দ্রের নাম রূপা গাঙ্গুলির জন্য নির্দিষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রূপা গাঙ্গুলির যে চয়েস হিসাবে দেয় যে আমি এই কেন্দ্রে দাঁড়াতে চাই, কিন্তু সেই কেন্দ্রগুলো রূপা গাঙ্গুলির ক্ষেত্রে হয়নি। স্বাভাবিকভাবে এইটাতে রূপা গাঙ্গুলি একটু ক্ষুব্ধ হয়েছেন। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন যে তার পছন্দ অনুসারে যে কেন্দ্র তিনি চেয়েছিলেন সেই কেন্দ্র তিনি দাঁড়াতে পারছেন না। একটা সময় তিনি নিজেই জানিয়েছিলেন যে তার তিনি প্রচার করবেন কিন্তু নির্বাচনে প্রার্থী হবেন না, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের অসম্ভব চাপের ফলে তিনি প্রার্থী হচ্ছেন। এবং যতদূর জানা যাচ্ছে যে হাওড়ার উত্তর হাওড়া কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন। এইখানে তৃণমূলের প্রার্থী রয়েছেন প্রাক্তন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। অঞ্জন, ধন্যবাদ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। রাজ্য বিধানসভা ভোটের জন্য আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন কমিশনের চাপে ফের তৎপর পুলিশ। কাল জেলায় জেলায় ধরপাকড়ের পর আজও ফের গ্রেফতারি। রাতে মালদহের ইংরেজ বাজারে গ্রেফতার করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের নেতা তালাময় টুডুকে গ্রেফতার করে পুলিশ। পুরনো মামলার জেরেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে, খবর পুলিশ সূত্রে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রণজয়, কি অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে? মিমি, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং ইংরেজ বাজার থানার অভিযোগ সেই রয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলাও চলছে মালদা আদালতে, এবং সেই আদালতের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার সেই তৃণমূল নেতাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু এই তৃণমূল নেতা হাজিরা হননি আদালতে। এবং তার পরিপ্রেক্ষিতে সেই আদালত নির্দেশ দিয়েছিল যে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেননি। এবং নির্বাচন কমিশনার যখন নির্দেশ দেন যে পুলিশকে তৎপর হতে, এই ধরনের মামলাধারী মামলাকারী যারা রয়েছেন বা মামলায় অভিযুক্ত যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করার জন্য, তখনই তৎপর হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং গতকাল রাতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়, তখন তাকে না পাওয়া গেল, আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে মালদা আদালতে তোলা হচ্ছে। জেলার তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? পুরো ঘটনাটিতে তৃণমূল নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়েছেন, এবং তিনিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন যে পুরনো মামলা রয়েছে এবং সেই মামলা যেহেতু আদালত অবধি গড়িয়েছে এবং সেই আদালতের নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছে, এর সঙ্গে পুলিশ সুপার বা পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি নেই, যেহেতু পুরো বিষয়টি আদালতের নির্দেশে করা হচ্ছে, এই বিষয়ে তারা এর বেশি কিছু বলতে চাননি। অনেক ধন্যবাদ রণজয়। রণজয় সিংহ আমাদের মালদহের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তোপের মুখে একাধিক জেলার প্রশাসনিক কর্তারা স্বাভাবিকভাবেই ভোটের আগে শান্তি বজায় রাখতে মরিয়া পুলিশ প্রশাসন। জেলায় জেলায় চলছে পুলিশি খানা তল্লাশি। গত মঙ্গলবার বর্ধমানের আউশ গ্রামের পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে উদ্ধার হলো ড্রাম ভর্তি বোমা। 30টি তাজা বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সোমা, এখন যে কি পরিস্থিতি এবং এত বোমা উদ্ধার হয়েছে, এরপর প্রশাসন কি করছে? দেখো, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চল যেটা অত্যন্ত সন্ত্রাসপ্রবণ বলেই পরিচিত, এবং প্রত্যেকটি নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে এবং একাধিক বোমাবাজির ঘটনাও ঘটে। সেই এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজকে দুটি গ্রামে একেবারে তাজা বোমা উদ্ধার করেছে, সঙ্গে যৌথ বাহিনীও ছিল। এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে গোটা সেকেন্দ্রা অঞ্চলে যে সমস্ত আমের বাগান এবং লিচু বাগান রয়েছে সেই সমস্ত বাগানগুলিতে তল্লাশি চলছে, এবং পুলিশের কাছে যা খবর রয়েছে এখনো পর্যন্ত প্রচুর বোমা মজুত রয়েছে এবং এলাকায়, এবং ওই পার্শ্ববর্তী আরো যে সমস্ত এলাকাগুলো রয়েছে অর্থাৎ সন্ত্রাস প্রবণ বলে বুথ বলে যে সমস্ত এলাকাগুলি চিহ্নিত রয়েছে সেই সমস্ত এলাকায় চিউনি তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং একই সঙ্গে যৌথ বাহিনী। ধন্যবাদ সোমা। সোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। আইসিসির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে অবশেষে বর্তমানের কাঁকসার বেসরকারি পলিটেকনিকের ছাত্র আশিক আহমেদকে গ্রেফতার করলো এনআইএ। তার থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিজার মন্ডল আমাদের এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। সিজার, কি খবর রয়েছে? দেখো, কাঁকসার পলিটেকনিক কলেজের ছাত্র এবং ধনেখালীর বাসিন্দা আশিক আহমেদ, তাকে বেশ কিছুদিন আগে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আইসিসির যে ভারতীয় চ্যাপ্টারের যে প্রধান নাফিস খান, তার সঙ্গে তার যে যোগাযোগ হয়েছিল, এবং নাফিস খান যে ধনেখালীতে আশিকের বাড়িতেও এসেছিল এবং তারা বেশ কিছু একটা সংগঠন, বেঙ্গলেও একটা সংগঠন তারা তৈরি করার চেষ্টা চালাচ্ছিল, এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরেই কিন্তু আশিককে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে আশিককে দিল্লির 30,000 আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে। মিমি, ধন্যবাদ সেজার। এবার আবার চোখ রাখবো ভোটের খবরে। বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলি, দিলীপ ঘোষ সহ বিজেপি 6 নেতার বিরুদ্ধে জামুরিয়া থানার পুলিশ তারা মামলা দায়ের করেছিল, কারণ এরা 144 ধারা ভেঙে গত 27 জানুয়ারি জামুরিয়ায় গেছিলেন। সেই ঘটনাতে মামলা দায়ের হয়েছিল এবং আজ আসানসোল আদালতে আত্মসমর্পণ করেছেন 2 বিজেপি প্রার্থী, আসানসোল উত্তরের প্রার্থী নির্মল কর্মকার এবং জামুরিয়ার প্রার্থী সন্তোষ সিং। দুপুর 2টায় আসানসোল আদালতে শুনানি রয়েছে। আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বাসুদেব, যে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সেই 6 জনের মধ্যেই 2 জন আজ আত্মসমর্পণ করলেন? হ্যাঁ, দেখো, 2 জন আত্মসমর্পণ করছে, কারণ 2 জনকে আসানসোল বিধানসভা যাতে উত্তর বিধানসভা, জামুরিয়া বিধানসভা যারা প্রার্থী হয়েছে বিজেপি রয়ে, এবং আত্মসমর্পণ তাদের জেল নিতে হবে। জামিন না নিলে পরে কিন্তু তাদের যে নমিনেশন জমা দেবেন তাতে কোনো বাধার সৃষ্টি হতে পারে, তাই তারা আজকে জামিন নিচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 27 জানুয়ারি এনারা গেছিলেন, যে 144 যে হয়েছিল লাগু তার একটা উপেক্ষা করে তারা গেছিলেন জামুরিয়াতে, এবং জামুরিয়াতে একটি নাবালিকাকে রেপ করে খুন করা হয়েছিল এই অভিযোগ ছিল। এবং সেই দিনে ওই এলাকাতে একটা বিশৃঙ্খলার ল অর্ডার প্রবলেম সৃষ্টি হয়েছিল, আইন শৃঙ্খলার অনেক প্রবলেম সৃষ্টি হয়েছিল, তাই পুরো জামুরিয়া এলাকাতে 144 জারি করা হয়েছিল বলে পুলিশ বলছিল। এবং এই অভিযোগে তাদেরকে মামলা করা হয়েছে 143 নম্বর ধারায়, যেটা সরকারি কাজে বাধা, 186 এবং 188 ধারায় মামলা করা হয়েছে। এবং এই মামলার ফলে আজকে আদালতে এরা 2 জনে আত্মসমর্পণ করছে। তবে নির্মল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারলাম, বাবু সুপ্রিয়, রূপা গাঙ্গুলি এবং দিলীপ ঘোষ ইনাদের নামেও মামলা আছে, তবে ইনারা কবে জামিন নিতে আসবেন আসানসোল আদালতে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য তাদের কাছে নাই। ধন্যবাদ বাসুদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। অর্থাৎ যে 6 বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই 6 বিজেপি নেতা তাদেরকে জামিন পেতে হবে, তা না হলে তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এবং সেজন্যই 2 জন বিজেপি প্রার্থী, যারা আসানসোল উত্তরের প্রার্থী নির্মল কর্মকার এবং জামুরিয়ার সন্তোষ সিং, তারা আজ আত্মসমর্পণ করেছেন জামুরিয়া থানায়। দুপুর 2টায় আসানসোল আদালতে শুনানি রয়েছে। এবং বাকি হেভিওয়েট নেতারা বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলি, দিলীপ ঘোষ, তারা কবে আত্মসমর্পণ করেন বা জামিনের আবেদন জানান সেটাই এখন দেখার। আসন সমঝোতার কারণে এবার মালদা বিধানসভা আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বামেরা। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার, তার সমর্থনে আজ সকাল থেকে পুরাতন মালদা পুর এলাকায় যৌথ মিছিল করে কংগ্রেস ও বাম শিবির। জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়।
লড়াই বাম শিবিরের শক্তিশালী প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে, তাই প্রচারে এতটুকু ফাঁক রাখতে নারাজ বাইচুং ভুটিয়া। জনসংযোগ বাড়াতে আজও সকাল থেকে পথে তৃণমূলের ফুটবলার প্রার্থী। আজ শিলিগুড়ির সুভাষপল্লী বাজারে প্রচার সারেন বাইসাইকেল কিক এক্সপার্ট। পাহাড়ি বিছেকে দেখতে মানুষের উৎসাহ ছিল চরমে। সেলফির অনুরোধে রীতিমতো বিব্রত তারকা নিজেও। কলেজ লাইফ যখন যায়, লোক স্পোর্টসটা পিছনে রাখে, একাডেমিক্স আগে রাখে, লেকিন আমি মনে হয় না কি স্পোর্টসও একটু প্রমোট করতে হয় কলেজের। তো তাই জন্য আমি কলেজ স্টুডেন্টস সাথেও এমনি দেখা করতে চাই। নতুন ভোটারের কাছে যা, তখন কী বলে তারা, কী চায় তারা? নিশ্চয় অবভিয়াসলি অপরচুনিটিস চায় শিলিগুড়িতে। তো এইটা আমি অপরচুনিটিস, ক্যারিয়ারের অপরচুনিটিসটা আমি ক্রিয়েট করব। ধন্যবাদ। বিধানসভা ভোটের বাকি আর মাত্র কিছুদিন, তাই এবার জোর প্রচারে ডান বাম সব দল। নাওয়া খাওয়া ভুলে এখন জনসংযোগ বাড়াতে জোর প্রার্থীদের। সকালেও প্রচারে নেমে পড়েন মানিকতলা কেন্দ্রের সিপিএম প্রার্থী রাজীব মজুমদার। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, শোনেন তাদের অভাব অভিযোগের কথা। কোন ছেলে মেয়েদের, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে সরকার। টেট পরীক্ষার একটা ভয়ানক দুর্নীতি, যা আমরা মনে করি সারদার দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে। সারদার দুর্নীতি দেখে জানেন বাংলার মানুষ, তার সঙ্গে এই নারদ নিউজ তারা বের করেছে, তার ফরেন্সিক টেস্ট করলে বোঝা যাবে। সেই সাহসটা দেখানো উচিত রাজ্য সরকারের, সে যাই হোক। এবং এর পাশাপাশি এসএসসি পরীক্ষা, সেটা অনিয়মিত, তার মধ্যে দিয়ে নানা রকম দ্বিচারিতা, কার্যত সার্ভিস কমিশনগুলোকে ভেঙে দেওয়া, শিল্পায়ন না হওয়া, রাজ্যে তোলাবাজির অত্যাচারে শিল্পগুলো পশ্চিমবাংলা থেকে একের পর এক চলে যাওয়া, একটা ভয়ানক সংকটের মধ্যে পশ্চিমবাংলার মানুষ। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা। সকালে দক্ষিণ কলকাতা রুবি পার্ক এলাকায় প্রচার করলেন কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান। জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে, শুনলেন তাদের অভাব অভিযোগ। ফের নির্বাচিত হলে আরো অনেক কাজ করার আশ্বাস দিলেন জাভেদ খান। কসবার মানুষ যেটা হচ্ছে, তাদের নিজস্ব একটা এজেন্ডা থাকে। এজেন্ডা হচ্ছে কি, এখানে কেন হচ্ছে, ওরা মানে সবসময় চায় শান্তি বজায় থাকুক, এবং সেটা আমরা প্রাইম কনসার্ন থাকবে আমার, যাতে শান্তিটা ঠিক মতন থাকুক এখানে। তার সঙ্গে অলরাউন্ড ডেভেলপমেন্টের কাজ, যে যেই জায়গায় লাইট নেই সে লাইটের ব্যবস্থা করা, যেখানে কিরম হচ্ছে রাস্তাঘাট ঠিক নেই সেখানে ঠিক করা, জল জমার একটা সমস্যা আছে সেটা দেখা, এইসব কাজগুলো করবো। আরো অনেক খবর নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন ব্রেকিং বারোটা।